নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মা কালী মূর্তি চুরি হল ফলে যুদ্ধে পরাজিত হলেন জমিদার প্রতাপাদিত্য আমডাঙ্গার করুণাময়ী কালী মন্দিরের ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করব সময়টা অনেক বছর আগে দিল্লি সিংহাসনে বসলেন সম্রাট আকবর তার লক্ষ্য ছিল এক বিশাল শক্তিশালী সাম্রাজ্যের গঠন সেই সময় ভারতবর্ষের মধ্যে শিল্প সম্পদ অর্থনীতিতে বাংলাদেশ এক গৌরবময় ভূমিকার অধিকারী ছিলেন সেই কারণেই সাম্রাজ্যবাদীদের লোলুপ দৃষ্টি পড়ল এই প্রদেশের ওপর কিন্তু বাঙালি হিসাবে অত্যন্ত গৌরবের কথা যে ইতিহাসে উল্লেখিত বারো হইয়া তাদের রাজ্যের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিশাল মুঘল বাহিনীর বিরুদ্ধে ধারণ করতে পিছু পাহাননি এইরূপ একজন পরাক্রমশারী ও ধর্মীয় জমিদার ছিলেন যশোরের পূর্বাদিত তার দেবী ছিলেন মাতা যশোরেশ্বরী এই দেবীর আশীর্বাদে প্রতাপাদিত্য ছিলেন অপরাজেয় যুবরাজ সেলিমের নেতৃত্বে বাংলাদেশ আক্রমণে আসা বিরাট মুঘল বাহিনীকেও প্রতিহত করেছিলেন তিনি ফলে বাংলাদেশের ঐতিহ্য ও গৌরবের ধারক ও বাহক হয়ে উঠলেন জমিদার প্রতাপাদিত্য পরাজয়ের ফলে চিন্তিত মুঘল সম্রাট আকবর এবার বাংলাদেশ অভিযানে পাঠালেন সেনাপতি মানসিংহকে অভিযানে এসে বিভিন্ন খবরের সূত্র ধরে কৌশলী সেনাপতি মানসিংহে এ বিষয়ে নিশ্চিত হলেন যে প্রতাবাদিত্যে শক্তি ও পরাক্রমে উৎস হলেন দেবী যশোরেশ্বরী ফলত তিনি প্রচেষ্টা শুরু করলেন মন্দির থেকে দেবীর বিগ্রহ অপসারণ করায় এবং একদিন গভীর রাতে মন্দির থেকে দেবী যশোরেশ্বরীকে নিজ শিবিরে আনতে সক্ষম হলেন ফলত যুদ্ধে পরাজিত হলেন জমিদার প্রতাপাদিত্য বাংলাদেশের অখণ্ডতা সার্বভৌমত্ব তথা স্বাধীনতার সূর্য অস্তমিত হল মানসিংহ জয়লাভ করে যশোর যশোরেশ্বরী কালীর মূর্তি তার নিজ শহর রাজস্থানের অম্বদুর্গে দুর্গে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এদিকে প্রতাপাদিত্যের তিরস্কারে যশোরেশ্বরী মন্দিরের পুরোহিত রামানন্দগিরি গোস্বামী প্রায় উন্মাদ হয়ে যান কথিত আছে এই সময় মানসিংহ কালীর স্বপ্নাদেশ পেয়ে সুক্ষাবতী নদীর তীরে ঘন জঙ্গলে যশোরেশ্বরী কালীর বিকল্প করুণাময়ী কালীমূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন রামানন্দের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছিল রামডাঙ্গা পরে রামডাঙ্গা কথাটি লোকমুখে বিকৃত হয়ে যায় আমডাঙ্গা কথিত আছে সতেরোশো সালে মির্জাফরের জামাই মীর কাশিম নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের মৃত্যুদণ্ড ঘোষণা করলে কৃষ্ণচন্দ্র দেবীর কৃপায় অলৌকিক উপায় রক্ষা পেয়েছিলেন এরপর তিনি করুণাময়ী কালী মন্দিরকে তিনশো পঁয়ষট্টি বিঘা নিষ্কর জমি প্রদান করেছিলেন করুণাময় কালীমূর্তিটি মন্দিরের দোতলায় অবস্থিত আনুমানিক দুই ফুট উচ্চতার মূর্তিটি কষ্টিপাথরে পাথরে নির্মিত দেবী মূর্তি শালঙ্করা ত্রিনয়না মুন্ডুমালিনী ও মহাদেবের বক্ষের ওপর দণ্ডায়মান সামনে চন্দন কাঠে সূক্ষ্ম কারুকার্য ও শোভিত দরজাটি সাড়ে চারশো বছরের পুরনো মাঠের মঠের বিশেষ দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রত্নবেদী যা সমগ্র ভারতবর্ষের মধ্যে একমাত্র শ্রীক্ষেত্র ছাড়া আর কোনো তীর্থস্থানে নেই রত্নবেদীর বিষত্ব হল একশো আটটি শিলার ওপর প্রতিষ্ঠিত এই আসন শোনা যায় এই রত্নবেদীর আকর্ষণে মহাসাধক রামপ্রসাদ ও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আগমন ঘটেছিল এই মঠে শহরে উত্তেজনার পরিবেশ থেকে দূরে পল্লীর নিভৃত করে মাতৃ আরাধনা এ এক অপর এ এক পরম নমনীয় নিকেতন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরোধ বাড়বেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ